আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলা টেক 369-এর পক্ষ থেকে জানাচ্ছি আপনাদের সকলের শুভেচ্ছা অভিনন্দন। আজকে একটি ওয়ারলেস টেস্টার অর্থাৎ ম্যাজিক টেস্টার তৈরির সিস্টেম আপনাদের দেখাচ্ছি। 547 ট্রানজিস্টর দুইটা আমরা ইউজ করব, এখানে ইউজ করছি। একটু খেয়াল করলে দেখতে পারবেন এই ট্রানজিস্টরটার প্রথম আমি দুভাবে বলি, এক নম্বর ট্রানজিস্টর, দুই নম্বর ট্রানজিস্টর। এক নম্বর ট্রানজিস্টরের বেস এবং ইমিটর আর দুই নম্বর ট্রানজিস্টরের বেস অ্যাডজাস্ট করতে হবে। খুব আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন, একটু দেখুন। দুই নম্বরটার বেস, এক নম্বর ট্রানজিস্টরের ইমিটর। আমি ডায়াগ্রাম আকারে রাখছি, আপনি একটু খেয়াল করলে একটু পরে দেখতে পারবেন ডায়াগ্রাম দেওয়া আছে, সেটা দেখে আপনারা বুঝতে পারবেন। খুব সুন্দর একটি টেস্টার, ম্যাজিক টেস্টার। ডান পাশে যে দুটো আছে কালেক্টর, এই কালেক্টর দুটোর মধ্যে থেকেই আমরা আমাদের এলইডিটা জ্বালাবো। আর আমি আর একটি টেস্টার অবশ্য বানিয়ে রাখছিলাম ওখানে। হ্যাঁ, একটু দেখুন। হ্যাঁ, প্রথম ট্রানজিস্টরের বেস, দ্বিতীয় ট্রানজিস্টরের ইমিটর আমরা অ্যাডজাস্ট করছি। এখন আমরা এলইডি লাগাবো, প্রথম ট্রানজিস্টরের কালেক্টর, দ্বিতীয় গ্যাস ট্রানজিস্টরের কালেক্টর। আমরা একটা এলইডি এখানে ইউজ করব, যেটা ইন্ডিকেটর হিসাবে কাজ করবে যখন তারের উপর দিয়ে সিগন্যালটা যাবে, সিগন্যাল যে অ্যান্টেনাটা আমরা ইউজ করবো সেটা যাবে, সাথে সাথে এই এলইডিটা জ্বলে উঠবে। হ্যাঁ, আমি একটা এলইডি হাতে নিলাম, আগে টেস্ট করে দেখি কীভাবে জ্বলে। হ্যাঁ, কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ। হ্যাঁ, টার্মিনাল যেটা লম্বা টার্মিনাল সেটা পজিটিভ আর খাটো ছোটোটা হচ্ছে নেগেটিভ। আমরা কেটে নিচ্ছি, যেহেতু এটা একটা টেস্টার ভেতর ইউজ করতে হবে, তো সে হিসাবে হ্যাঁ একটু সোল্ডারিং করে নিই, ওখানে লাগাতে সহজ হবে, সুবিধা হবে। আমার ডায়াগ্রামটা একটু খেয়াল করবেন, তাতে আপনাদের অনেক সহজ হবে। অনেক সুন্দর একটা টেস্টার, আমার অনেকে 200-250 টাকা দিয়ে টেস্টারটা আমরা ক্রয় করি ইউজ করার জন্য। তার কাটা থাকলে, সিরা থাকলে এটা দিয়ে ডিটেক্ট করা যায়, ডিটেক্ট করা যায় কীভাবে আসলে কোথায় পজিটিভ লাইনটা কাটা আছে। ছোটো জিনিস লাগাতে আসলে কষ্ট হয় একটু, আর ছোটো করেই করতে হবে যেহেতু এটা একদম টেস্টারের ভিতরেই ইউজ হবে। আমরা একটা ফিলিপস টেস্টারই ইউজ করব। হ্যাঁ, আমরা লাগিয়ে রাখলাম। কালেক্টর টু কালেক্টর, এটা আমরা এখন এটা একটু টেস্ট করবো আলাদাভাবে, যে লুপটা যে লেগটা বাকি আছে প্রথম ট্রানজিস্টরের মাঝেরটা আমরা যদি সেন্স হিসাবে নেই, অর্থাৎ অ্যান্টেনা হিসাবে। আর এখন আমরা যে পাওয়ারটা দিব, পাওয়ারের 3.7 ভোল্ট অথবা 4 ভোল্ট, সেই ভোল্টে বি পজিটিভ দিচ্ছি আমরা দ্বিতীয় ট্রানজিস্টরের কালেক্টরে, তার মানে এলইডির পজিটিভ লেগে। আর বাকিটা দেব আমরা প্রথম ট্রানজিস্টরের কালেক্টরে নেগেটিভ, আর প্রথম ট্রানজিস্টরের ইমিটরে, প্রথম ট্রানজিস্টরের ইমিটরে আমরা দেব নেগেটিভ। হ্যাঁ, যেহেতু ইমিটরে নেগেটিভ লাগে, কালেক্টর দিলে জলে থাকবে অটোমেটিকলি, সো নেগেটিভই দেবো। বেস ভোল্টেজ পাইলে নেগেটিভ ইমিটার থেকে কালেক্টর ভোল্টেজ আসবে, এলইডিটা জ্বলবে। সো আমরা, হ্যাঁ আমাদের কাজ মোটামুটি হয়ে গেছে। তো হ্যাঁ, একটু সেন্স দিয়ে নিই যে তারটা টার্মিনাল হিসাবে কাজ করবে, এন্টেনা হিসাবে কাজ করবে। আমরা যে
দ্বিতীয় স্টোরেজ যে বেসটা আমরা টার্মিনাল অর্থাৎ এন্টিনা হিসাবে ইউজ করছি, সেখানে আমরা একটা লাল তার ইউজ করে আমরা এখন একটু টেস্ট করব। অনেক সুন্দর সহজ একটা অল্প টাকায় সর্বোচ্চ 30 টাকা খরচ করতে হবে এটা তৈরি করতে। এটা সুন্দরভাবে যদি ট্রানজি একটা টেস্টার ইউজ করা হয়, টেস্টারের মধ্যে সেট করা যায় সুন্দর করে সহজ হবে। এখানে আমি বলে রাখি, এখানে আমরা যদিও টেস্ট করতেছি একটা 4 ভোল্ট ব্যাটারি দিয়ে, আমরা ছোট ছোট যে ব্যাটারিগুলো পাওয়া যায় ঘড়ির ব্যাটারি, 3টা ব্যাটারি আমরা এখানে ইউজ করব। হ্যাঁ, এই যে আমি দেখাচ্ছি দ্বিতীয় ট্রানজিস্টরের বেস এই অ্যান্টেনার হিসেবে কাজ করছে। হ্যাঁ, আমরা একটু টেস্ট করব নর্মালি, যেহেতু ভোল্টেজটা ব্যাটারিটা ভোল্ট একটু কম যার জন্য দেখতে কষ্ট হচ্ছে। হ্যাঁ দেখি, আর একটু দেখি খেয়াল করে। হ্যাঁ জ্বলছে, লাইট অফ করে নিই। হ্যাঁ একটু খেয়াল করুন, অনেক সুন্দর, যে বলটা একটু বেশি থাকলে একটু ভালো দেখাতো। যাই হোক, আমরা যখন ফাইনালি টেস্ট দেখাতে পারবো, হ্যাঁ তখন আমরা একটু ভালো বল দিয়ে দেখানোর চেষ্টা করব। খেয়াল করছেন, অনেক সুন্দর একটা জিনিস, অর্থাৎ এই লাল তারটা এ কারেন্টের পজিটিভ লাইন অর্থাৎ ফেজ লাইন ফেজ ছিল। এখন আমরা ফাইনালি ব্যাটারি অ্যাড করে আমরা টেস্টারে সেট করব। আর একটু আলো করে দেখেন, এখানে বুঝতে পারবেন, হ্যাঁ একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। যেটা আমরা পাওয়ার দিব ওটা আমি আবার কেটে নিলাম। যাই হোক, এখন আমরা 3টে ব্যাটারি, যে আমি একটু আগে বলছিলাম যে ঘড়ির ব্যাটারি আমরা এখানে ইউজ করবো, 1.2 ব্যাটারিগুলো, 3টা হয় 3.6, 3টে ব্যাটারি আমরা আটকিয়ে নিই কস্টিপ দিয়ে, তাহলে 3.6 ভোল্ট হয়ে যাবে, যা কিনা একটা এলইডি জ্বলার জন্য যথেষ্ট হবে। হ্যাঁ ঠিক এভাবে এভাবে অ্যাড করে নিতে হবে। হ্যাঁ আমরা টেস্টার খুলে নিচ্ছি, টেস্টের ভিতর থেকে আমরা যে প্লাস্টিক পাইপের মতো আছে সেটা আমরা আলাদা করে নিচ্ছি, এটার ভেতরে আমাদের সেট করতে হবে, অন্যথায় ভেতরে অ্যাড করা যাবে না। এটার মাপ মতো আমরা তারটা কেটে নেই। আপনারা যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, এখনই করে রাখুন, কারণ আমি আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর ছোটো ছোটো প্রজেক্ট নিয়ে আসব। পাশাপাশি যে কম্পোনেন্টগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব, কারণ আমরা ইলেকট্রনিক্সের অনেকেই কাজ করতে ইচ্ছুক, খুব মজা পাই, কিন্তু ইলেকট্রনিক্সের বেসিক বিষয়টা আমরা অনেকে জানি না। এটা তো অত্যন্ত প্রয়োজনীয় একটা সাবজেক্ট বা প্রয়োজন জানা, তা আমি চেষ্টা করব আপনাদেরকে সেই বিষয়গুলো জানানো। আমি যতটুকু বুঝি আপনাদের জন্য আমি চেষ্টা করব। তো আপনারা এখনও যারা সাবস্ক্রাইব করেননি, তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমার বিশ্বাস আপনাদের অনেক কাজে আসবে। তারপরে এই প্রোডাক্ট, অনেক ধরনের প্রোডাক্ট, যে প্রোডাক্টগুলো আমি আমার চ্যানেলে ভিডিও আকারে আপলোড করছি, সেই প্রোডাক্টগুলো আমার কাছে আছে। যাই হোক, আমরা এই ব্যাটারির নেগেটিভ টার্মিনালটা সেট করলাম, আর পজিটিভ টার্মিনালটা আমরা এখন সেট করব এলইডির পজিটিভ লাইনে।
হ্যাঁ, দুটোই লাগানো হয়ে গেছে, পজিটিভ নেগেটিভ দুটোই আমরা লাগিয়ে নিলে সেট করে ফেলছি। এখন আমাদের ফাইনালি কাজ, টার্মিনালটা আমরা পাকা করে নেব। আমরা যে টেস্টারে খোলার পর যে স্প্রিংটা পাওয়া গেছে সেটা আমরা প্রথমে, এটা একটা অ্যান্টেনার প্রথম ধাপ যেটা সিগন্যাল ডিটেক্ট করবে মেশিন। হ্যাঁ, আমরা ঢুকিয়ে নিলাম। দেখুন কত সুন্দর করে একটা টেস্টার তৈরি করে ফেলা সম্ভব। আমাদের টেস্টার, ম্যাজিক টেস্টার, ওকে, এখন আমরা টেস্ট করব। হ্যাঁ দেখুন, আমাদের এটা পজিটিভ লাইন, ফেস লাইন সেটা কিছু জ্বলছে, নেগেটিভ লাইন জ্বলবে না, ফেস লাইন জ্বলতেছে, নেগেটিভ জ্বলতেছে না। যাই হোক, ধন্যবাদ বন্ধুরা, আপনারা ভালো থাকুন। আমার, আমি এখনও বলবো, যারা সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।